হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ডিম আর ডালের ভর্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তাহলে চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি পরিষ্কার করে ধুয়ে মুসুরির ডাল নিয়ে নিয়েছি এক কাপের মতো আর তার মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা খোসা ছাড়ানো রসুন এখানে সাত থেকে আট খোয়া খোসা ছাড়ানো রসুন আছে আর দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না এক কাপ ডালের সঙ্গে আমি এখানে দেড় কাপ জল দিয়েছি জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড অয়েল তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো এবার খুব ভালো করে দেখো আমি একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিন্তু আমি তার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমও অন করে দিয়েছি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি আলাদা করে সেদ্ধ করে নেব এখানে বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় ধরে আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো ডাল প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর জলও বেশ অনেকটাই কমে গেছে এবার আমি একবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি রসুনগুলো গলেছে কিনা রসুনগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার বন্ধুরা গ্যাসের ফ্লেম একদম লোতে করে আমি কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আরও রান্না করে নেব। যাতে করে ডালের যেই অবশিষ্ট জলটা আছে সেটাও খুব সুন্দর শুকিয়ে যায় দেখো ডাল কিন্তু এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এক্সট্রা যে জলটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবার আমি ডালটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর খুব ভালো করে ঠান্ডা করে নেব দেখো এখানে নাড়িয়ে চাড়িয়ে ডালটাকে একটু মিশিয়ে নিলাম এবার আমি ডালটা হাতার সাহায্যে একটা প্লেটের মধ্যে তুলে নেব এখানে সমস্ত সেদ্ধ করা ডাল কিন্তু আমি একটা পাত্রে তুলে নিয়েছি আর কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এবার আমি পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নেব এখানে দেখো শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি শুকনো লঙ্কাগুলোকে একটা প্লেটে তুলে নেব সমস্ত শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি এবারে এক মতো তুলে নিয়েছি আমি বেশ কিছুটা পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব। তোমরা কাঁচা পেঁয়াজ দিয়েও ডাল ভর্তাটা বানিয়ে নিতে পারো আর পেঁয়াজ ভেজে দিলে ডাল ভাতার টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায় দেখো পেঁয়াজগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি বেশ কিছুটা সময় ধরে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব এখানে বন্ধুরা পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজগুলোকে হলুদের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে দেখো আমি কিন্তু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব ভাজা পেঁয়াজগুলো আমি দেখো তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখানে ডাল সেদ্ধও নিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি কুচানো কাঁচা পেঁয়াজ আর দিয়েছি ভাজা পেঁয়াজ আর তার সঙ্গে আমি দিয়েছি একটা সেদ্ধ করার ডিম আর নিয়ে নিয়েছি ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো এবার আমি এবার আমি এই ভাজা শুকনো লঙ্কাগুলোর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ডিমটাকে একটু ভেঙে নেব একটু ভেঙে টুকরো টুকরো করে নেব তাহলে ডাল ভাতটা খাওয়ার সময় একটু ডিমের টুকরো মুখে পড়লে খেতে কিন্তু দারুণ লাগবে আর তার সঙ্গে কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দিয়ে ডালটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখো এখানে হাত দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি তার সঙ্গে আমি এখানে সেদ্ধ করা কাঁচা লঙ্কা আর রসুনগুলোকেও একটু ভালো করে ডলে ডলে মেখে নেব দেখো ডালের মধ্যে থেকে আমি কিন্তু এবার একটু সেদ্ধ করা রসুনগুলো বেছে নেব এখানে দেখো বন্ধুরা সেদ্ধ করা রসুনগুলো আমি ডালের মধ্যে থেকে বেছে নিয়েছি আর খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর তার সঙ্গে শুকনো লঙ্কাগুলোও কিন্তু আমি খুব ভালো করে লবণের সঙ্গে ভেঙে নিচ্ছি এবার আমি শুকনো লঙ্কা আর রসুন একসঙ্গে ডালের সঙ্গে মেখে নেব তোমাদের যদি আজকে আমার এই ডাল আর ডিমের ভাত্তার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে আমি লঙ্কার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে ডালের সঙ্গে সমস্ত কিছু একসঙ্গে আরও একবার খুব ভালো করে আমি মেখে নিচ্ছি দেখো এখানে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর কিন্তু ডাল ভর্তাটা দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয় গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই ডাল ভর্তা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্লেটে সার্ভ করে কতটা লোভনীয় হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এখানে আমি আলাদা করে আর প্লেট ব্যবহার করে নিই যে প্লেটে মেখেছিলাম সেই প্লেটেই তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ